ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে একটা খুব ভালো টপিক কমপ্লিট করব, বুকস এবং অথর্স। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসির আন্ডারে ক্লার্ক, মিসলেনিয়াস, WBCS এই জাতীয় কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই বুকস এবং অথর্স থেকে কোয়েশ্চেন তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমি নোট ডাউন করে তোমাদের প্রোভাইড করছি, তোমরা ভালো করে দেখো ভিডিওটি। আশা রাখছি এখান থেকে কোয়েশ্চেন তোমরা কমন পাবে। তো চলো দেখে নিই প্রথম পয়েন্ট। এক নম্বর পয়েন্ট দেখো, টার্গেট 3 বিলিয়ন, এই বইটা লিখেছে APJ আব্দুল কালাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক করে দেবো। 2 নম্বর পয়েন্ট দেখো, এ হিস্ট্রি অব দ্য শিখস, এই বইটা লিখেছে খুশবন্ত সিং। 3 নম্বর পয়েন্ট দেখো, ইন্ডিয়া শাস্ত্র রিফ্লেকশনস অন দ্য নেশন ইন আওয়ার টাইম, এই বইটা লিখেছে শশী থারুর। 4 নম্বর পয়েন্ট দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটা লিখেছে সৌরভ গাঙ্গুলি, এই বইটা খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর পয়েন্ট দেখো, ও প্যাসেজ টু ইংল্যান্ড, এটা লিখেছে নীরজ সি চৌধুরী, এটাও কিন্তু অনেকবার এক্সাম এসেছে, তোমরা ভালো করে দেখে রাখবে। 6 নম্বর পয়েন্ট দেখো, ও প্যাসেজ টু ইন্ডিয়া, এই বইটা লিখেছে EM ফোস্টার, এই জায়গাটা গুলিয়ে ফেলো না, এটাও খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর ও 6 নম্বর পয়েন্ট, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এই বইটা লিখেছে নীরজ সি চৌধুরী, এবং এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই বইটা লিখেছে EM ফোস্টার। তো খুবই ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালো করে দেখে রাখবে। 7 নম্বর পয়েন্ট দেখো, মাই ফেভারিট নেচার স্টোরিজ, এই বইটা লিখেছে রাস্কিন বন্ড। 8 নম্বর পয়েন্ট দেখো, আনহ্যাপি ইন্ডিয়া, এই বইটা লিখেছে লালা লাজপত রায়, এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেকবার এক্সামে কোয়েশ্চেন তৈরি হয়েছে। 9 নম্বর পয়েন্ট দেখো, দ্য ব্রোকেন উইং, সংস অফ লাভ, ডেথ অ্যান্ড ডেস্টিনি, 1915-1916, এই বইটা লিখেছে সরোজিনী নাইডু। 10 নম্বর পয়েন্টে দেখো, এই বইটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার কোয়েশ্চেন কিন্তু এখান থেকে হয়েছে, হিন্দ স্বরাজ, এই বইটা লিখেছে মহাত্মা গান্ধী। 11 নম্বর পয়েন্ট দেখো, চেঞ্জিং ইন্ডিয়া, এই বইটা লিখেছে মনমোহন সিং। 12 নম্বর পয়েন্ট দেখো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়া চ্যালেঞ্জ, এই বইটা লিখেছে আশিস রায়। 13 নম্বর পয়েন্ট দেখো, প্লেয়িং ইট মাই ওয়ে, বইটা লিখেছে সচিন তেন্ডুলকর, এই কোয়েশ্চেনটা এখান থেকে তো অনেকবার কোয়েশ্চেন হয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গা, তো ভালো করে দেখে রাখবে। তারপর পরের পয়েন্ট দেখো, দ্য নেমসেক, এই বইটা লিখেছে ঝুম্পা লাহিড়ি, এটাও কিন্তু অনেকবার কোয়েশ্চেন হয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। 15 নম্বর পয়েন্ট দেখো, অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট, এই বইটা লিখেছে শশী থারুর। 16 নম্বর পয়েন্ট দেখো, ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ, এই বইটা লিখেছে সুধা মূর্তি। 17 নম্বর পয়েন্ট দেখো, দিল্লি ইজ নট ফার, এই বইটা লিখেছে রাস্কিন বন্ড, খুব ইম্পর্টেন্ট জায়গা, তো জায়গাগুলো ভালো করে দেখে রেখো। আশা রাখছি তোমরা কোনো না কোনো কোয়েশ্চেন দেখবে, এই টপিক থেকে কমন পাবে। 18 নম্বর পয়েন্ট দেখো, দ্য এন্ড অফ ইমাজিনেশন, এই বইটা লিখেছে অরুন্ধতী রায়। 19 নম্বর পয়েন্ট দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটা লিখেছে আবুল কালাম আজাদ, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু তৈরি হয়েছে। 20 নম্বর পয়েন্ট দেখো, ফ্রিডম ইন এক্সাইল, এই বইটা লিখেছে দলাই লামা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 21 নম্বর পয়েন্ট দেখো, মাই কান্ট্রি মাই লাইফ, এই বইটা লিখেছে এলকে আদবানি। 22 নম্বর পয়েন্ট দেখো, অন দ্য ওরিজিন অফ স্পিসিস, এই বইটা লিখেছে চার্লস ডারউইন, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার কোয়েশ্চেন হয়েছে। 23 নম্বর পয়েন্ট দেখো, 23 নম্বর পয়েন্টে দেখো, হোয়ার আউটস, এই বইটা লিখেছে ঝুম্পা লাহিড়ি। 24 নম্বর পয়েন্ট দেখো, দ্য লিভিং মাউন্টেন, এই বইটা লিখেছে অমিতাভ ঘোষ। 25 নম্বর পয়েন্ট, বিলিভ হট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি, এই বইটা লিখেছে সুরেশ রায়না। 26 নম্বর পয়েন্ট দেখো, ড্রিমস
ফ্রম মাই ফাদার, এই বইটা লিখেছে বারাক ওবামা। ইম্পর্টেন্ট ওয়ার অ্যান্ড পিস, এই বইটা লিখেছে লিও টলস্টয়। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছে, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। 28 নম্বর পয়েন্ট দেখো, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা লিখেছে মহাত্মা গান্ধী। এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু কোশ্চেন এখান থেকে হয়েছে। 29 নম্বর পয়েন্ট দেখো, এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড, এ বইটা লিখেছে এন আর নারায়ণ মূর্তি। তিরিশ নম্বর পয়েন্ট দেখো, লাইফ অফ পাই, এ বইটা লিখেছে ইয়ান মার্টেল। একত্রিশ নম্বর পয়েন্টটা দেখো, এ বইটা লিখেছে সাইনা মির্জা, এস এগেনস্ট অডস। বত্রিশ নম্বর পয়েন্ট দেখো, দ্য বুক অফ মাই ইন্ডিয়ান বার্ডস, বইটা লিখেছে ডক্টর সেলিম আলী। তেত্রিশ নম্বর পয়েন্ট দেখো, আনফিনিশড এ মেমোরি, এ বইটা লিখেছে প্রিয়াঙ্কা চোপড়া। চৌত্রিশ নম্বর পয়েন্ট দেখো, ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি, এ বইটা লিখেছে মীরা কুমার। পঁয়ত্রিশ নম্বর পয়েন্টে দেখো, ওয়েলথ অফ নেশনস, এই বইটা লিখেছে অ্যাডাম স্মিথ। এটা তো খুবই ইম্পর্টেন্ট, ইকোনমিক্স থেকে কোশ্চেন হলে কিন্তু এই বইটা অনেক সময় এখান থেকে কোশ্চেন তৈরি হয়, তোমার ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। ছত্রিশ নম্বর পয়েন্ট দেখো, দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, এই বইটা লিখেছে অ্যালবার্ট আইনস্টাইন। সাঁত্রিশ নম্বর পয়েন্টে দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ মাই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ বইটা লিখেছে স্টিফেন হকিংস। এটাও ইম্পর্টেন্ট, এখানে যে বইগুলো দেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো। আশা রাখছি তোমরা কোনো না কোনো কোশ্চেন দেখবে এখান থেকে কমন পাবে। তারপরে দেখো 38 নম্বর পয়েন্ট, এভরি চাইল্ড ম্যাটার্স, এই বইটা লিখেছে কৈলাস সত্যার্থী। 39 নম্বর এই পয়েন্টে দেখো, লং ওয়াক টু ফ্রিডম, এটা একটা অটোবায়োগ্রাফি অফ নেলসন ম্যান্ডেলা। এখান থেকে তো অনেকবার কোশ্চেন হয়েছে, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। 40 নম্বর পয়েন্ট দেখো, থটস অন পাকিস্তান, এই বইটা লিখেছে ডক্টর বি আর আম্বেদকর। 41 নম্বর পয়েন্ট দেখো, ব্রুম অ্যান্ড গ্রুম, এই বইটা লিখেছে কিরণ বেদী। 42 নম্বর পয়েন্ট দেখো, দ্য ব্যাচেলার অফ আর্টস, এই বইটা লিখেছে আর কে নারায়ণ। তেতাল্লিশ নম্বর পয়েন্ট দেখো, আনন্দ মঠ, এই বইটা লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন কিন্তু এখানে হয়েছে, এখান থেকে ভালো করে দেখে রাখবে। চল্লিশ নম্বর পয়েন্ট দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, রেভলিউশন 2020, এটা লিখেছে চেতন ভগত। পঁয়ত্রিশ নম্বর পয়েন্ট দেখো, বর্তমান ভারত, এটা লিখেছে স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট, আচ্ছা কোথাও বাংলা কোথাও ইংরেজি দেখতে হবে, যেখানে যেরকম পেয়েছি আমি নোট ডাউন করে রেখেছি, তোমরা একটু ভালো করে দেখে রেখো। ছেচল্লিশ নম্বর পয়েন্ট দেখো, কল টু ইয়াং ইন্ডিয়া, এ বইটা লিখেছে লালা লাজপত রায়। সাতচল্লিশ নম্বর পয়েন্ট দেখো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই বইটা লিখেছে নেতাজি সুভাষচন্দ্র বোস। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছে। আটচল্লিশ নম্বর পয়েন্ট দেখো, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বইটা লিখেছে দাদাভাই নরজি। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন তৈরি হয়েছে। ঊনপঞ্চাশ নম্বর পয়েন্টে দেখো, দ্য গড অফ স্মল থিংস, এই বইটা লিখেছে অরুন্ধতী রায়। এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু কোশ্চেন হয়েছে এখান থেকে। পঞ্চাশ নম্বর পয়েন্টে দেখো, আনব্রেকেবল, এটা লিখেছে মেরি কম, এটা একটা আত্মজীবনী, এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়েছে, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো। একান্ন নম্বর পয়েন্টে দেখো, রানস অ্যান্ড রুইন্স, এই বইটা লিখেছে সুনীল গাভাস্কর। বাহান্ন নম্বরটা দেখো, প্লেয়িং ইট মাই ওয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছে, এটা লিখেছে সচিন তেন্ডুলকর, প্লেয়িং ইট মাই ওয়ে। তারপরে দেখো 53, এই পয়েন্টে দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটা লিখেছে সৌরভ গাঙ্গুলি। তারপর 54 নম্বর পয়েন্টে দেখো, গোল্ডেন গার্ল, এটা লিখেছে পিটি ওষা। খুব ইম্পর্টেন্ট। আর একটা আছে দেখো, দ্য গোল্ডেন ইয়ার্স, এই বইটা লিখেছে রাস্কিন বন্ড। দুটো গুলিয়ে ফেলো না, খুব ইম্পর্টেন্ট জায়গা।
পঞ্চাশ নম্বর পয়েন্টে দেখো, দ্য রেস অফ মাই লাইফ, এই বইটা লিখেছে মিলখা সিং। আবার ছাপ্পান্ন নম্বর পয়েন্টে দেখো, দ্য টেস্ট অফ মাই লাইফ, এই বইটা লিখেছে যুবরাজ সিং। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তৈরি হয়েছে। খুব ভালো ভালো বইগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে জায়গাগুলো ক্লিয়ার করে রেখো, আশা রাখছি তোমরা কমন কোয়েশ্চেন পাবে এখান থেকে। তারপরে দেখো 57 নম্বর, রাজতরঙ্গিনী, এটা লেখা কলহনের, খুব ইম্পর্টেন্ট। 58 দেখো, রামচরিত, এটা লেখা সন্ধ্যাকার নন্দীর, খুব ইম্পর্টেন্ট। 59 দেখো, এটাও ইম্পর্টেন্ট, রামচরিত মানুষ লিখেছে তুলসীদাস, এটা গুলি ফেলো না, রামচরিতটা লিখেছে সন্ধ্যাকার নন্দী আর রামচরিত মানুষ এটা লিখেছে তুলসীদাস, খুব ইম্পর্টেন্ট জায়গা, কোশ্চেন কিন্তু এখান থেকে তৈরি হবে, তোমরা ভালো করে দেখে রেখো। তারপর দেখো 60 নম্বর, ইন্ডিয়া, এই বইটা লিখেছে, সরি ইন্ডিয়া না, এটা ইন্ডিকা, এই বইটা লিখেছে মেগাস্থিনিস, খুব ইম্পর্টেন্ট। 61 নম্বর দেখো, গীত গোবিন্দ, এটা লিখেছে জয়দেব। 62 দেখো, অষ্টাধ্যায়ী পাণিনি লিখেছে, মুদ্রা রাক্ষস, এটা লিখেছে বিশাখ দত্ত। এখানে যতগুলো দেওয়া আছে না, খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো। 64 দেখো, পবনদেব, এটা লিখেছে ধোয়ী। তারপরে দেখো 65, রত্নবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এইগুলো লিখেছে হর্ষবর্ধন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। 66 দেখো, কাদম্বরী লিখেছে বানভট্ট, বুদ্ধচরিত লিখেছে অশ্বঘোষ, মহাভাষ্য লিখেছে পতঞ্জলি, বাবর নমাজ, তুজি কি বাবর লিখেছে বাবর, খুবই ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। 70 নম্বরটা দেখো, হুমায়ুন নামা লিখেছে গুলবাদন বেগম, আইনি আকবরি, আবুল ফজল, কিতাবুল রাহেলা লিখেছে ইবন বতুতা। 73 দেখো, তবকাতি নাসরি লিখেছে মিনহাজ উস সিরাজ। এবং 74 নম্বর দেখো, তাহকিক হিন্দ লিখেছে আল বিরুনি। দেখেছি যতগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যতগুলো বই এখানে আলোচনা করা হলো, তোমরা দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাবে, খুব ইম্পর্টেন্ট বইগুলো দেওয়া হয়েছে, ভালো করে জায়গাগুলো দেখে রেখো, আশা রাখছি তোমরা কোনো কোনো কোশ্চেন কমন পাবে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।